আজকে আমরা এটি ডেড ফোন রিপেয়ার করার চেষ্টা করতেছি, যদি এর কাজ করা হয়েছে। এটা এখন কি অবস্থা, কি অবস্থা আছে বুঝবো আমরা। ফোনটা এই মুহূর্তে জীবিত ডেড আছে, ডেড তো ফোনটা না। তুমি মেরামের কাছে তো ছিল? জি স্যার। হ্যাঁ ফয়সাল, তো ফয়সাল কাছে জিজ্ঞেস করবো ফোনের সমস্যা কি। ফয়সাল বলো তো কি সমস্যা এটার? স্যার এটা হচ্ছে সেকেন্ডারি সেকশনে শর্ট স্যার। ওটা তো সমাধান, সেকেন্ডারি শর্ট, সমস্যা কি সেটা বলো। সমস্যা ডেড, এটা অটো দাঁড়ায় আছে স্যার। অটো দুই আছে? জি জি, অটো দুই রিডিং আছে তাই তো। এটা আমাদের রিপেয়ার করতে হবে। অটো দুই রিডিংয়ের জন্য আমাদের যে কাজ করতে হবে, সেই কাজের প্রক্রিয়াটা হচ্ছে আমাদের প্রথমে মাপবো আমাদের বিপিএস কয়েল। বিপিএস কয়েল কি বলে রিডিং, বিপিএস কয়েল রিডিং আমরা যেভাবে বলে সেভাবে আমাদেরকে আগাইতে হবে তাই তো। কেউ মিটার দিকে তাকাও, কী দেখাচ্ছে দেখো তো। বিপিএস কয়েল কী দেখায়? পাঁচ দেখাচ্ছে তাই না, মিলি চার প্রায়, তার মানে কি এটা ওভার রিডিং দেখাচ্ছে। ওকে, তা আমরা এই ওভার রিডিং এবার আবার স্পার্ক করবো। স্পার্ক করার আগে আমাদের মনে হয়েছে যে এই জায়গাটা কোথাও শর্ট হচ্ছে, এই জায়গা কোথাও গরম হচ্ছে। তা আমরা এই মুহূর্তে পাওয়ার সাপ্লাই দেওয়া 2.7 কত, 2.7 বোল্ট লোয়ার বোল্ট দিচ্ছি আমরা। দিয়ে আমরা এই অবস্থায় ডাইরেক্ট স্পার্কটা করবো কয়েলে, কোথায় করবো? বিপিএস কয়েলে করবো। দেখবো যে এখানে কোথায় গরম হয়, এই বিপিএস কয়েলে করতেছি। রেডি, 1 2 3। ডিরেক্ট আইসি নেটওয়ার্কের যে পি আছে সেই পি এ সরাসরি গরম হয়ে যাচ্ছে এবং হিট হচ্ছে এটা। ওকে, আলামতকে বুঝে পাইলাম আমরা সমস্যা কোথায়। তাহলে এমন তো অবস্থায় খুলে ফেলবো নেটওয়ার্কের পি এ। লাম্বা ফোটার চুপ উল্টো উপরে অনুমান ভাই, আমরা এই যে পিএটি খুললাম কেমন, এখন দেখবো আমাদের সেই শর্টটি আছে কিনা। যদি সেই শর্টটি থাকে তাহলে অন্য স্টেপে যাব, না থাকলে আমাদের প্রবলেমটি সলভ। ওকে আছে শর্ট আর তুমি দেখাও একজন, একটু দেখাও ধরো। হ্যাঁ এটা দেখো, আগে আমাদের যেটি অপারেটিং ছিল এটি এখন আর নাই, এখন স্বাভাবিক হয়ে গেছে। ওকে, এই ডিসপ্লেটা আমাকে দাও, দেখি ফোনটা অন হয় কি না। যদি অন্য কোনো ডিভেলপমেন্ট না ঘেটে থাকে তাহলে সেটা অন হয়ে যাবে 100%। যদি অন্য কোনো ডিভেলপমেন্ট ঘেটে থাকে, ঘাটার কারণে ফোনটা ইয়ে হয়ে থাকে, তাহলে পাওয়ার নাচটা অন্য সেকশন হইতে পারে, তবে স্বাভাবিকভাবে ফোনটা কিন্তু রান হয়ে যাওয়ার কথা। 100 তো 100। টেকনিক্যাল কাজ করার সময় একটু ধীর সুস্থ করতে হবে। আইসি তুলে ফেলা, হিট দেওয়া খুবই সহজ, কিন্তু কাজ করাটা তার চেয়ে অনেক কঠিন। সো কাজ করতে হবে, হিটটি দিয়ে আগ থেকে নষ্ট করে ফেলা যাবে না। সাধারণ অ্যাম্পিয়ার দেখাচ্ছে, এটা মেবি ইয়া বসে গেছে, এটা কি বলে ব্যাটারি বসে গেছে, সেই জন্য হয়তো হচ্ছে না। পাওয়ার দেখি আমরা, ও বাবা ব্যাটারিটার অবস্থা তো খারাপ, ব্যাটারিটা তো ভাঙা। বলুন ঠিক করো, লাইফ মানে লাইফ, লাইফ কাজ হলো তোমাকে দেখাইতে হবে, না হলে দেখাইতে হবে। সব কাজ সাকসেস করলে ফেল কারা করবে, কাজ সাকসেসও হবে ফেলও হবে, দুটো মিলিয়ে তো কাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফেলিয়ার বা তাই তো, বাহ বাহ, এটা স্লোগান সুন্দর, ফেলিয়ার অফ সাকসেস কেন বলে না। ওকে, অটো রিডিং আছে? ওকে, ওই যে এ তোমরা এখানে কাজ করছো তো, এটা পাওয়ার, এটা তো পাওয়ার কন্ট্রোলার আইসি, তো এটা সুইচিং কন্ট্রোলার আইসি, এটা সুইচ কাজ করতেছে না, সুইচ এই যে তোমরা ঘাটছো এই জন্য সুইচটা কাজ করতেছে। আমি গাড়ি নেই স্যার, ও সাইড বানাবে। যাই হোক, ওরা যে আইসিটা ঘাটাঘাটি করছে এটা সুইচের, সুইচের আইসি, সুইচিং আইসি, সেখান থেকে পাওয়ার লাইনটা কাটা আছে। এটা হচ্ছে এই সেকশনটা, এখানে কাজ করা বোকামি হয়েছে, তোমরা আসলে বুঝো নাই, না বুঝে কাজ করে হচ্ছে এই যে জায়গাটা।
এই জায়গাটা দেখছেন এটা শর্ট ছিল ডাইরেক্ট কোন কয়েল একটা দেখা যাচ্ছে এটার সাথে ডাইরেক্ট লাইনটা শর্ট ছিল হ্যাঁ এটা কিন্তু পাওয়ার সিলেন্ড কিন্তু এখান থেকে আসছে সো এখন আবার আমাদেরকে এখানকে এখানে এই প্রসিডিউরে কাজ করতে হবে সেটা ভিন্ন একটা বিষয় তো এই যে শর্টটা রিপেয়ার করলাম কেমন লাগছে ভালো লাগছে স্যার এভাবেই শিখতে হবে কাজ এভাবেই তো কাজটা করতে গিয়ে আমাদের অনেক রকম এক্সপেরিয়েন্স হবে এই এক্সপেরিয়েন্সগুলো প্রত্যেকটা কাজে লাগবে যারা আমাদের আমাদের সাথে ছিলেন আমাদেরকে দেখছেন তারা আসলে এই ছেলেগুলো কিন্তু দোয়া করবেন তারা দূর দূরান্ত থেকে আসছে কিছু শিখতে চায় নিজেকে গড়তে চায় তারই প্রত্যাশায় আমরাও লেগে এসেছি তাদের জন্য ঈদের পরে আমাদের শুরু হতে যাচ্ছে 65তম ব্যাচ যারা মোবাইল ফোন সাজেশন শিখতে আগ্রহী তাদের জন্য অভিনন্দন রইল তারা অতি সত্বর আসবেন এবং যোগাযোগ করে আমাদের সাথে ভর্তি হবেন এবং ক্লাস শুরু হবে আমাদের 8 তারিখে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম